আসসালামু আলাইকুম টেকনিক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি উদ্দীপকে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি এবং তিনটি মধ্যমা এডি কমা অর্থাৎ একটা এবিসি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান এবং বলেছে তার তিনটা মধ্যমা রয়েছে দেন কিছু প্রশ্ন দিয়েছে আমরা প্রথমে দেখো প্রথম প্রশ্ন বলেছে তথ্যের আলোকে চিত্রটিও আঁকো তার মানে যে তথ্য দেওয়া ওপরে আছে উদ্দীপকে সেই তথ্যের আলোকে আমাদের চিত্রটি অঙ্কন করে দেখাতে হবে তাহলে দেখো খেয়াল করো চিত্রটি আমরা অঙ্কন করতেছি সি একটা চিত্র অঙ্কন করলাম যেটা অবশ্যই কি হবে সমবাহু ত্রিভুজ হবে তার মানে তারা বলেছে যে এই বি ইকুয়াল টু বি সি টু সি প্রত্যেকটা বাহু সমান হবে এরপর বলেছে যে এডি বিই সি এফ তিনটা মধ্যমা আছে তাহলে এখন আমরা মধ্যমা তিনটা নির্ণয় করব এই মনে করলাম এডি একটা মধ্যমা দেন এ হচ্ছে বিসি একটা মধ্যমা দেন এই হচ্ছে বিই একটা দেন এটা হচ্ছে সি এফ তার মানে এটা দিলাম আমরা এটা সি এফ এবং এটা দিলাম ডি এই হচ্ছে তিনটা মধ্যমা তাহলে আমরা কি অঙ্কন করলাম সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে পারি যে এবি ত্রিভুজ এর ত্রিভুজের এডি কমা বি সি এফ তিনটি মধ্যমা দেখো আমাদের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে যে এবিসি ত্রিভুজের এডি কমা বি ই ও সি এ তিনটি মধ্যমা এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আলোচনা দ্বিতীয় প্রশ্নে যাব এখন দ্বিতীয় প্রশ্নে বলেছে প্রমাণ কর যে ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দেয় পরস্পর সমান হবে অর্থাৎ এই যে ভূমি বিসি এই ভূমিটাকে উভয় দিকে মানে দুই দিকেই বর্ধিত করতে হবে দেন বহিঃস্থ যে দুইটা কোন উৎপন্ন হবে এই কোন দুটা পরস্পর সমান সেটা প্রমাণ করে দেখা যাবে তাহলে দেখো আমরা আরেকটি চিত্র অঙ্কন করছি ঠিক এইটাকে আমরা বর্ধিত করছি তার মানে আমরা মনে করলাম বর্ধিত করলাম আমাদের এখানে বাহুগুলো প্রত্যেকটাই কি সমান ছিল বাহুগুলো বলতে এই বাহু তিনটা প্রত্যেকটাই সমান ছিল এখন আমরা বি সি কে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করেছি এখন আমাদের দেখো তাহলে দুইটা কোন উৎপন্ন হয়েছে এ একটা কোন কোণ এবং এ একটা বহিষ্ঠ কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করে দেখাতে হবে যে এই বহিষ্ঠ কোন দুটি পরস্পর সমান তাহলে আমরা প্রথমে এর একটু বিবরণ দিয়ে নিই তাহলে প্রথমে লিখবো আমরা যে মনে করি এবিসি একটি সমবাহ ত্রিভুজ এরপর আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু যার তিনটি বাহু সমান অথবা এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ আমরা লিখলাম যার তিনটি বাহু সমান এখন আমরা লিখব যে ভূমি বিসি কে ডি ও ই পর্যন্ত বর্ধিত করি ফলে কি উৎপন্ন হয়েছে ফলে দুইটি উৎপন্ন হয়েছে যেহেতু আমাদের দুইটা উৎপন্ন হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি প্রমাণ করতে হবে যে তাহলে দেখো আমাদের এই চিত্র অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণটা হলো এখন আমরা প্রমাণের অংশে যাব। তাহলে এখন আমরা যাচ্ছি প্রমাণ প্রমাণে দেখো আমরা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ দুইটা ধাপে সম্পন্ন করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজে এবি ইকুয়াল টু এসি কারণ তাদের তিনটা বাহুই সমান বলেছে এবং আমরা লিখেছি এখানে দেখো যে এটা একটা সমবাহু ত্রিভুজ আমাদের প্রশ্নেও বলে দিয়েছিল যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ এই যে এখানে উদ্দীপকে উল্লেখ করা ছিল যার তিনটি বাহুই কী হয়েছে এই বাহু তিনটা সমান তাই আমরা সেখান থেকেই লিখতে পারি যে প্রমাণের এবিসি ত্রিভুজে এবি ইকুয়াল টু এসি যদি এ বি টু হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সুতরাং এ বি সি কোন টু বি কোন আমরা যদি কারণ হিসেবে লিখতে চাই তাহলে লিখতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোন দ্বয় সমান হয় সাইড নোটটা তাহলে আমরা লিখে দেখাচ্ছি খেয়াল করো আমরা সাইড নোটটা দিয়ে দিয়েছি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান তাহলে এই হলো আমাদের প্রথম ধাপ এখন আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপটা যদি আমরা এব নেই তাহলে কি আসে একটু খেয়াল করো ভালো করে কোন এ ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি এ সি প্লাস এ সি বিকোন এটা কিভাবে আসলে একটু খেয়াল করো ভালো করে আমরা লিখলাম যে এ বিডিকোন ইকুয়াল টু বি এসি কোণ প্লাস এ সি বি কোন এই দুইটা কোণের সমষ্টি এর কারণ হচ্ছে যে বহিষ্ট কোণ বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান তার মানে দেখো কি কোণ দেন ইকুয়াল টু আমরা লিখতে পারি বিপরীত অন্তস্ত কোন দ্বয়ের সমষ্টির সমান তার মানে বি এ সি কোণ এই কোনটা প্লাস এই কোনটা এবং এ সি বি কোণ আমরা ঠিক সেটাই লিখেছি এখন দেখো এসি বিকন সমান সমান আমাদের জানা আছে কি এ বি সি তাহলে এসি বিকনের জায়গায় যদি আমরা মান বসাই তাহলে পাই এখানে যা ছিল তাই প্লাস এখানে এ বি সি তাহলে এটা সমান আমরা পাচ্ছি এ সি ই এটা সমান আমরা কিভাবে পাইলাম যে এ ই যখন আমরা যদি বহিস্থ কোন ধরি তাহলে এর এই কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয় হচ্ছে আমাদের এ এবং বি তখন হচ্ছে এ বি সি কোণ প্লাস বি আমাদের ঠিক এখানে তাই আছে এবি সি কোন প্লাস সমান সমান আমরা লিখতে পারি এ সি ইকোন তার মানে আমাদের প্রমাণ করা সম্ভব হয়েছে যে সুতরাং এ বি কোন ইকুয়াল টু এ সি ইকোন প্রমাণিত তাহলে খেয়াল করা আর একবার দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এবিসি সমবহ ত্রিভুজ দেন আমরা বি এবং সিকে ডি এবং ই পর্যন্ত ভর্ষিত করেছি তারপরে আমরা প্রমাণের অংশে গিয়ে আমরা তিনটা ধাপে দুইটা ধাপে সম্পন্ন করার চেষ্টা করেছি প্রথমে এবিসি দ্বিবাহু নিয়ে যদি চিন্তা করি তাও হবে আমাদের তাই আমরা এবিসি ত্রিভুজে লিখেছি যে এবি ইকুয়াল টু এসি তাহলে এবিসি কোন ইকুয়াল টু এসি বি হয় হয় যে লেখা আছে এখানে কারণটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান দেন আমরা দ্বিতীয় পয়েন্টস অর্থাৎ দ্বিতীয় ধাপে গিয়ে যে আমরা লিখেছি ডি কোণ ইকুয়াল টু বিএসি কোণ প্লাস এসি সি বি কারণ হচ্ছে কোন ত্রিভুজের বহিস্ত কোন ইকুয়াল টু আমরা লিখতে পারি ত্রিভুজের অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি সমান আমরা কারণটা এখানে আরেকবার লিখে দেখাচ্ছি তোমাদের দেখো খেয়াল করো তাহলে আমরা কারণটাও লিখে দিয়েছি যে ত্রিভুজের বহিস্ত কোন বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান তাই আমরা লিখেছি এ বি ডি কোন ইকুয়াল টু বি এসি কোন প্লাস এ সি বি কোন আবার মান বসিয়েছি দেন আমরা বি এ কোন প্লাস এ বি কোন সমান লিখতে পারি এসি ই কোন তাহলে আমাদের প্রমাণ করা সম্ভব হয়েছে যে এবিডিকোন ইকুয়াল টু এ সি ইকোন এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নে আলোচনা এখন আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা এখন তৃতীয় প্রশ্ন গ নিয়ে চলে এসেছি প্রমাণ করতে দেখো প্রশ্ন করেছে প্রমাণ করো যে এডি ইকুয়াল টু ইকুয়াল টু সি এফ তাহলে দেখো এই এডি সমানসন বিই সমানসন সি এফ অর্থাৎ আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে যে এই বাহুটা সমান এই বাহুটা এবং সমান সমান এই বাহুটা দেখো আমাদের এখানে একটা অংশ করা আছে সেটা আছে তিনটি মধ্যমা প্রমাণ করতে হবে যে এটা করা আছে। আমরা এখন প্রমাণ অংশে যাব। দেখো প্রমাণের প্রথমে আমরা মনে করবো যে সমদি বা সমবাহু ত্রিভুজ এ দেখো এটা এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু এ সি এই বাহু দুটা সমান আমরা লিখতেই পারি তাহলে এখানে আসছে যে এখানে যদি আমরা আবার হাফ দ্বারা গুণ করি তাহলে এরকম পাই বা হাফ হাফ অফ অফ টু আবার খেয়াল করো আমরা প্রথমে লিখলাম যে সমবাহু ত্রিভুজ এ এব ইকাল টু এসি যদি সমবাহু হয় তাহলে এবি ইকুয়াল টু এসি অথবা এবি ইকুয়াল টু বিসি আমরা লিখতেই পারি কারণ তিনটা বাহুই তাদের সমান দেন আমরা হাফ দ্বারা উভয় পক্ষে গুণ করেছি কেন গুণ করেছি কারণ এখানে তাদের মধ্য কাছে এগুলো হচ্ছে তাদের মধ্যমা যে সি এফ বিই এবং এডি আর এটাই হচ্ছে তাদের কি এই এফ বিন্দুটাই হচ্ছে তাদের মধ্যমা বলতে দুইটা ভাগে বিভক্ত করেছে তাই আমাদের হাফের প্রয়োজন হচ্ছে এখন দেখো হাফ এ বি সমান আমরা যেহেতু লিখতে পারছি কি বিএফ সুতরাং আমরা এখন লিখতে পারি বিএফ ইকুয়াল টু হাফ এসি বলতে লিখতে পারি সিই এই জন্যই আমাদের মেনলি নেওয়া এই হচ্ছে আমাদের প্রথম ধাপ এবং আরেকটা ধাপ দ্বিতীয় ধাপ যেটা হবে আমাদের দ্বিতীয় ধাপে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করব। যে এফ সি একটা ত্রিভুজ এবং বি সি আরেকটি ত্রিভুজ দেখো আমরা লিখেছি এফ সি ত্রিভুজ ও বি সি ত্রিভুজ এ এই ত্রিভুজে আমরা কি পাচ্ছি প্রথমে আমরা লিখতে পারি যে এফ ইকোয়াল টু সি এই বাহু দুটা সমান তাহলে প্রথমে আমরা লিখলাম যে বি এফ ইকুয়াল টু সি ই এরপর আমরা লিখতে পারি যে তাদের সাধারণ বাহু কি বিসি ইকুয়াল টু বিসি এটা হচ্ছে তাদের সাধারণ বাহু আমরা সাইড নোট করে দেই দিন খেয়াল করো এদের একটা অন্তর্ভুক্ত কোন যদি আমরা সমান সমান প্রমাণ করতে পারি তাহলে কি মানে সমান সমান করতে পারি তাহলে তাদেরকে আমরা সর্বসম বলতে পারবো তাহলে আমরা নিলাম এই সাধারণ বাহু নিয়েছি এই বাহু নিয়েছি আমরা জানি যে এই যে বি কোণ আর সি সমান অর্থাৎ এই কোন দুইটা সমান তাহলে এই কোন দুইটা যদি আমরা সমান লিখতে পারি বা সমান প্রমাণ করতে পারি তাহলে কী হবে ত্রিভুজ দয় সর্বসম হবে আমরা এখন এই যেহেতু এই ছোট দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করছি তাহলে আমরা এখন লিখতে পারি যে এফ বি সি কোণ ইকুয়াল টু ইসি বি দেখো আমরা লিখেছি যে অন্তর্ভুক্ত কোন এফ বিসিকোন ইকোয়াল টু অন্তর্ভুক্ত কোন ইসি বি কারণ বি সমান সমান সিকোণ আমরা আগে প্রমাণ করেছি যে বি এবং সিকোণ সমান কারণ কি এবি বাহু সমান সমান যদি এসি বাহু হয় তাহলে বি কোণ এবং সিকোণ সমান হবে কারণ ভূমি সংলগ্ন কোন দ্বয়ও সমান হয় তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি যে বি কোণ ইকুয়াল টু সিকোন তাহলে দেখো আমরা এখন লিখতে পারি যে আসলে দয় সর্বসম যেহেতু আমাদের এখানে বি কোণ সমান সমান আমরা কি সিকোণ পেয়েছি তাহলে এখন লিখতে পারি বি এফ কোণ বিএফসি ত্রিভুজ সর্বসম বি ই সি ত্রিভুজ দেখো তাহলে আমরা লিখলাম যে বিএফসি ত্রিভুজ সর্বসম বি ই সি ত্রিভুজ আর সর্বসম বলতে আমরা বুঝি যে দুইটা ত্রিভুজের আচরণ সেম একই রকম এ পাশে যা অর্থাৎ ভূমি এবং ওই ত্রিভুজের ভূমির সাথে তার অতিভুজ ওই ত্রিভুজের অতিভুজের সাথে তার কোণ অর্থাৎ তিনটা বাহু তিনটা কোন দুইটা ত্রিভুজের সাথে সাদৃশ থাকে বা মিল থাকে এখন দেখো তাহলে আমরা এখন লিখতে পারি যে বি ইকুয়াল টু সি এফ তাহলে আমরা লিখলাম সুতরাং বি ইকুয়াল টু সি এফ এখানে আমরা পাশে একটু আসুক তাহলে আমরা এখন লিখতে পারি যে অনুরূপভাবে তাহলে দেখো আমরা আরেকটা কথা লিখতে পারি যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে যে ডি ইকোয়াল টু বিই কারণ আমরা যেহেতু দুইটা তুলনা করে পেয়েছি তাই আরেকটা যদি তুলনা করি তাহলে আমরা এটাও পাবো যে ডি ইকুয়াল টু বি সুতরাং এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সি এফ প্রমাণিত তাহলে খেয়াল করো তৃতীয় প্রশ্নের উত্তরটা আরেকবার একটু খেয়াল করো আমরা চিত্রটা প্রথমে অঙ্কন করে নিয়েছি দেন আমরা একটু ছোট্ট করে বর্ণনা দিয়েছি তারপরে আমরা দুইটা ধাপে সম্পন্ন করেছি প্রথম ধাপ হচ্ছে এবিসি যদি সমবাহ ত্রিভুজ হয় তাহলে এবি ইকুয়াল টু আমরা এসি লিখতে পারি দেন ওইটাকে আমরা হাফ দিয়ে গুণ করেছি তারপর আমরা লিখেছি যে হাফ এবি সমান সমান লিখেছি বিএফ এবং হাফ এ সি সমান সমান লিখেছি সি ই দেন আমরা দ্বিতীয় ধাপে গেছি দ্বিতীয় ধাপে লিখেছি এই দুইটা ত্রিভুজ নিয়ে তুলনা করেছি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করার চেষ্টা করেছি কারণ সর্বসম চেষ্টা যদি আমাদের সর্বসম করতে পারি আমরা তাহলে আমরা লিখতে পারবো যে বি CF টু সি দেন আমরা দুইটা বাহু এবং একটা কোন সমান প্রমাণ করেছি তারপরে আমরা লিখেছি যে ত্রিভুজ দায় সর্বসম তাহলে অনুরূপভাবে আবার আমাদের প্রমাণ করা যায় যে এডি ইকুয়াল টু বি আমরা এখানে পেয়েছি বি ই ইকুয়াল টু সি দেন আমরা লিখেছি অনুরূপভাবে প্রমাণ এ ডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এফ প্রমাণিত তাহলে এই ছিল আমাদের এই সৃজনশীল নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ